বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই যে দেশে বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশে ওয়াজ মাহফিল কিন্তু শুধু বক্তাদের জন্য না, মাহফিল কেন বন্ধ থাকবে? মাহফিল বন্ধ থাকার কোনো প্রশ্ন আসে না, বরং মাহফিল গতকাল দেখছিলাম 13টা শর্তের আলোকে সিনেমা দেখা জায়েজ, মানে সরকার খুলে দিছে। তাহলে সিনেমা যদি খুলে দেয়, সব খুলে দেয় হাট বাজার থেকে, আপনাদের সামনে নিয়ে একটা আবেদন করতে চাই সরকারের বরাবর। আপনি কি ছিলেন, কি আছেন প্রিয় ভাইয়ের? আমার কোনো পরিচয় নাই, অ্যাটর্নি জেনারেল আইনের সর্বোচ্চ কর্মকর্তা সরকারের, তাই তো? যেই মানুষটির সামনে কত প্রকটল, যেই মানুষটির একটা কথাতে সব হতে পারে, সেই মানুষের কবরে আজকে মুনকার নাকিরের সামনে দাঁড়ানোর মতো তার সপক্ষে অথবা বিপক্ষে কোন আইনজীবী কবরে আছে কি? অ্যাটর্নি জেনারেল যদি বলে যে মুনকার নাকির আমাকে একটু সুযোগ দাও, আমি আত্মপক্ষ সমর্থনের জন্য ঢাকা হাইকোর্টের 10 জন আইনজীবী আনি, পারবে? নাই। প্রিয় ভাইরা, সে আপনি সালম কোম্পানি যাদের বাংলাদেশের সবই তাদের, তারা কখনো মনে করেনি বাংলাদেশে চিকিৎসা হবে, কারণ হাঁস মুরগিরও ভিসা করা আছে ইন্ডিয়ার মালয়েশিয়ার। তারা যে এক সময় আইসিইউতে বাংলাদেশে ভর্তি হবে এই কথা যদি জানতো, তাহলে মালয়েশিয়ার চিকিৎসা তারা কিন্তু বাংলাদেশেই করতেন। এফএসসির চেয়ারম্যান যদি জানতেন যে আমার মারা যাওয়া লাগবে, অত দূর যাচ্ছেন কেন? আপনাদের পপুলারের ডাক্তার মোস্তাফিজুর রহমান যদি জানতেন আমার বউ মারা যাবে করোনায়, তাহলে করোনার প্রস্তুতি আরও 10 বছর আগে কিন্তু উনি নিতেন। তাহলে তাদের যদি অবস্থা হয় আপনি মারা গেলে তো এক সপ্তাহ পরে কেউ বলবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনার আসল পরিচয় কী? এই জন্য আপনি আসেন যেটা অরিজিনাল সেখানের দিকে, আল্লাহর দিকে আসেন। আমি আপনাদের সামনে বলবো মানুষ কত নষ্ট চরিত্রের হয়, মানসিকতার হয়, দুনিয়ার কিছু টাকার স্বার্থের জন্য। আজকে প্রিয় ভাইয়েরা, মিডিয়া পৃথিবীতে মিডিয়া এমন একটা শক্তিশালী জিনিস ভাইয়ের আমার, আপনারা অনেক খবর জানেন না। যে দেখেন, শত্রুতার কথা বলতেছি, যে এখন কিন্তু পৃথিবীতে দুটি দেশের যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন কি না? একটা হলো হ্যাঁ আজারবাইজান, আরেকটা হলো আর্মেনিয়া। এই দুটি দেশের কিন্তু যুদ্ধ হচ্ছে। আপনারা জানেন যে আজারবাইজান হলো মুসলমানদের দেশ, আর আর্মেনিয়া হলো অর্থোডক্স খ্রিস্টানদের দেশ। তাদের সার্বভৌমত্বের যুদ্ধ চলতেছে, মুসলমানদের মেরে তছনছ করে দিচ্ছে অন্যায়ভাবে। এই খবর সারা পৃথিবীর কোনো মিডিয়াতে আসে না, কারণ যত বড় মানের মিডিয়া বলেন, সবগুলো প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সব মিডিয়াগুলো বাম রাম কাফের বেঈমানদের, ইহুদি খ্রিস্টানরা দখল করে মুসলমান মেরে তছনছ করে দেয়, সেই বক্তব্য মিডিয়া দেখায় না। অথচ মুসলমানরা যদি কোনো কথা না বলে, মারা না, শুধু মারার জন্য একটা ঢিল ছেড়ে ইসরায়েলের বেঈমানেরা, ইহুদিরা মুসলমানদের বুকে গুলি করতেছে, আর ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা সেই গুলির প্রতিবাদে যদি পাথর নিক্ষেপ করে, এই পৃথিবীর এই বেঈমান মিডিয়াগুলো সেই পাথরের ছবি দেখে পৃথিবীর মুসলমানদেরকে জঙ্গি বলে জঙ্গি ট্যাগ লাগায়, আর আমার বাংলাদেশে সেই ট্যাগ ব্যবহার করে যার আলেমদেরকে জঙ্গি বলে ইসলামকে কলঙ্কিত করতে চায়। এদের শরীরে মুসলমানের রক্ত থাকলে পরীক্ষা করে দেখেন, এরা মুসলমান নয়, এরা বাংলাদেশের ইহুদি খ্রিস্টান বলেন কথা ঠিক না? ঠিক কষ্টে এই কথাগুলো আপনাদের সামনে বলতে হয়। প্রিয় ভাইরা, 71 টিভি বাংলাদেশের, সে 71 টিভি কয়েকদিন আগে রিপোর্ট করেছে আলেমদের কারণে নাকি ধর্ষণ বাড়তেছে, শুনছেন? আমরাই নাকি ধর্ষণের জন্য দায়ী? আচ্ছা সত্য করে বলেন তো, গত যে কয়েকদিন হলে আমি ইমামতি করি, আমার কোথার দ্বারা, আমার কোনো কাজের দ্বারা আপনাদের ধর্ষণ বাড়তে পারে অথবা ধর্ষক উজ্জীবিত হয়? আমি কি আপনাদের সামনে ছেলেদেরকে ডেকে নিয়ে সিরিপুরের ট্যাবলেট বিক্রি করছি কোনোদিন? তারপরে নাকি বলে যে আলেমদের জন্য ধর্ষণ বাড়ছে। অথচ শাহবাগে যে মেয়েটি বলতেছে 1 2 3 4 শেখ হাসিনা তুই গদি সার, সেই মেয়েটির গায়ে শুধু টি শার্ট, ওই দৃশ্য দেখে যে সাংবাদিক ভিডিও করতেছে তারও কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। ওখানে সমস্যা নাই, সমস্যা নাকি হুজুরদের ওয়াজ দিয়ে নষ্ট হয়ে গেল সমাজ, এ প্রতিবাদ করে কয়েকজন আলেমের বিরুদ্ধে লেগেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব আলেমরা ডক্টর মিজানুর রহমান আনসারি ডাক দিয়েছে, 71 টি বয়কট করেন। আপনাদেরকে আমি বলবো ইসলাম বিরোধী চ্যানেলগুলোকে আপনারা প্রত্যাহার করেন, তাদের সাথে আপনারা থাকবেন না। প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, সরকারের পক্ষে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই যে দেশে বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশে ওয়াজ মাহফিল কিন্তু শুধু বক্তাদের জন্য না, এই বাংলাদেশ আমরা মাহফিলে যাই, কত লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে ইনকাম সোর্স কিছু নাই, এই ইনকাম সোর্স হলো মাহফিল হলে পরে কিছু কালেকশন হয়, মানুষেরা যায়, বড় বড় মানুষেরা যায়, কিন্তু কালেকশন হয়, টাকা পয়সা দেয়, তাই দিয়ে মাদ্রাসা চলে, মসজিদ চলে। বাংলাদেশের সিনেমা হল কিন্তু উন্মুক্ত হয়ে গেছে, জানেন কি না? গতকাল দেখছিলাম 13টা শর্তের আলোকে সিনেমা দেখা জায়েজ, মানে সরকার খুলে দিছে। তাহলে সিনেমা যদি খুলে দেয়, সব খুলে দেয় হাট বাজার
মাহফিল কেন বন্ধ থাকবে? মাহফিল বন্ধ থাকার কোনো প্রশ্ন আসে না, বরং মাহফিল খুলে দিলে আলেমদের কথার দ্বারা মানুষের পরিবর্তন অবশ্যই হয়। আমাদের এই ছোট, আমাদের কোনো নেক আমল নাই, কিন্তু আমি বলতে পারবো আমাদের এই ছোট মুখের কথা শুনে কত যুবক প্রেম ছেড়ে দেয় এখন কোরআন ধরেছে, কত যুবক মদের বোতল ফালাই দেয় এখন ইসলাম ধরেছে, কত যুবক তারা দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ। এজন্য মাহফিলের পরিবেশ হোক, আল্লাহ আমাদের দেশকে ভালো রাখুন। সবে বলেন আল্লাহ আমিন।